হ্যালো ভিউয়ার্স, কীভাবে আপনারা স্মার্ট ফোনের মাধ্যমে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন। সো আমি আজকে দেখিয়ে দিব। সো প্রথমে আমি আমার মোবাইলের ক্রোম ওপেন করলাম। ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা আমাদের নিউ একটি ট্যাব খুলে নিব। তো এখানে সার্চ অপশানে লিখব যে ওয়াইফাই যে আইপি কোডটি আছে, সো আমরা এখানে লিখব 192.168.0.1। সো ভিউয়ার্স আমি লিখতেছি, সো আমরা এটি দিয়ে লিখে দিলাম। এরপর আমাদের রাউটারের লগ ইন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। সো আমরা আমাদের রাউটারের লগ ইন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। এরপর আমরা লগ ইন করব। লগ ইন করার পর করার সময় আমাদের সামনে একটা ইন্টারভিউ চলে আসবে রাউটারের। সো এখান থেকে আমরা আমাদের ইন্টারনেট কানেকশন যে অপশানটি আছে সেখানে ক্লিক করলাম। এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ড একটা অপশান আছে, সো আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটি আমরা এখান থেকে ডিলিট করে দিব। সো এখান থেকে এখন আমি এখান থেকে ডিলিট করে দিলাম। সো এখান থেকে আমরা আমাদের নিউ পাসওয়ার্ডটি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। সো নিউ পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা এখানে ওকে ওকে একটা অপশান আছে, সো আমরা ওকেতে ক্লিক করে দিব। এরপর আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পরে আমার আমার মোবাইল স্ক্রিনে যে ওয়াইফাই আছে সো অটোমেটিকলি চলে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে। সো আমরা আমাদের আবার পাসওয়ার্ডটি দিয়ে কানেকশন করতে হবে। সো দেখতে পাচ্ছি এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, অটোমেটিকলি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, কানেকশন হচ্ছে না। সো এটি আমরা এখন ফরগেট করে দিব। সো এই এখান থেকে আমরা ফরগেট করে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর এখানে আমাদের নতুন পাসওয়ার্ডটি আবার দিতে হবে এখানে। সো নতুন পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কানেকশন অপশানে ক্লিক করে দিলাম। এরপর আমরা প্যাকে চলে আসব। সেখান থেকে আমরা একটি নিউ একটি ট্যাব খুলব। তো এখান থেকে আমরা ইউটিউবে ক্লিক করে দিলাম। সো ভিডিও দেখতেছেন এখন পাসওয়ার্ডটি চেঞ্জ করার পরে আমরা আমাদের নেটটি স্পিডে চলাতে পারতেছি। সো ভিউয়ার্স, আপনারা এভাবে করে আপনারা যে কোনো রাউটারে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।